আমি যখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছেলে ধরা বলেছি তো উনি ছেলে ধরা বিবাহ বিচ্ছেদের মামলা মিটিয়েছিলেন একটি কারণে, যেই ছেলে ধরা প্রক্রিয়া এক মহিলার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি নাম বলবো কলকাতা শহরে এক এক করে, কাদের কাদের ধরে বেরিয়েছেন, কাদের কাদের সংসার ভেঙেছেন। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আজকের প্রতিবেদনটি ফের সেই পারিবারিক কেচ্ছা নিয়ে, যা কিনা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, যা আবার সংবাদের শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং বাকযুদ্ধ চলছে, কাউন্টার পাল্টা কাউন্টার, কার চরিত্র কত ভালো, কে কতটা নোংরা ইত্যাদির প্রতিযোগিতা চলছে। ঠিক ধরেছেন, আজকের প্রতিবেদন সেই শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র, এখন রাজনৈতিক সন্ন্যাসে শ্রী শোভন চট্টোপাধ্যায়, তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, এবং খুব স্বাভাবিকভাবে শোভন বৈশাখী থাকলে রত্না চট্টোপাধ্যায় তো আসবেন, রত্না চট্টোপাধ্যায়। অর্থাৎ এই তিনজনের কেচ্ছা, পারিবারিক কেচ্ছা নিয়ে ফের এই প্রতিবেদন। পারিবারিক কেচ্ছা নিয়ে আমাদের প্রতিবেদন করার ইচ্ছাই নেই, কিন্তু সেটা যখন পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে ঠিক আছে, কিন্তু সেটা যখন মার্কেটময় ঘোরে তখন তো আমাদেরও প্রতিবেদন প্রতিবেদন করতেই হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, শুধু আমরা নয়, সবাই করছে। তো বিষয়টা কি, বিষয়টা হলো আপনারা জানেন যে গত 5 বছর ধরে একটা ডিভোর্সের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায় এবং তার এখনো পর্যন্ত তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে আলিপুর কোর্টে। তো গতকাল তার শুনানি ছিল, সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল রত্না চট্টোপাধ্যায় নাকি আদালত চত্বরে প্রচুর লোকজন নিয়ে গেছেন, প্রভোকেশন দিচ্ছেন, প্ররোচনা করছেন, বিনা অনুমতিতে ছবি তুলছেন ইত্যাদি ইত্যাদি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবীর অভিযোগ বা দাবি পাল্টা রত্না চট্টোপাধ্যায় তিনি বলেছেন এরা তার পার্টির ছেলে, তার পার্টির ছেলে, তার সাথে যেতেই পারে পার্টির ছেলে, কয়েকজন ছেলে। আরেকটি বিষয় হল বৈশাখী দেবীকে রত্না চট্টোপাধ্যায় নতুন একটি বিশেষণ দিয়েছে, নতুন একটি বিশেষণ। আগে যেমন কাল বৈশাখী বলতেন, তো এখন তিনি কাল বৈশাখী বলছেন না, এখন বৈশাখ মাস নয়। তিনি নতুন বিশেষণ দিয়েছেন ছেলে ধরা, আর সেই জায়গা থেকেই এই প্রতিবেদন। তো রত্না দেবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছেলে ধরা পড়ার পর কেন বসে থাকবেন শোভন চট্টোপাধ্যায়? তিনি আজ বৈশাখী শোভন বলে যে তাদের যে একটি ফেসবুক পেজ আছে বা অ্যাকাউন্ট আছে, যাই হোক সোশ্যাল মিডিয়ায়, সেখানে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর, সেটা তিনি নিজেও বলছেন। ভিডিওটির ডিউরেশন 16 মিনিট 55 সেকেন্ড, অর্থাৎ প্রায় 17 মিনিট, এবং সেখানে প্রচুর ফিরিস্তি তিনি দিয়েছেন শোভন বাবু। তিনি প্রথমেই রত্না চট্টোপাধ্যায়কে পাল্টা ছেলে ধরা বলে কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে ছেলে ধরার কবলে, অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় ছেলে ধরা ছিলেন 22 বছর আগে, শোভন চট্টোপাধ্যায় তখন ছেলে, তাকে ধরে এনেছিলেন এবং 22 বছর বৈবাহিক জীবনে তারা আবদ্ধ ছিল। 5 বছর আগে তিনি বুঝতে পারেন রত্না চট্টোপাধ্যায় ছেলে ধরা, এবং তারপর থেকেই তিনি তার কাছ থেকে মুক্তির জন্য চেষ্টা করছেন এবং ডিভোর্স মামলা চলছে। তো একটু শুনিয়ে নেব এই ছেলে ধরা নিয়ে রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় ঠিক কি বলেন। প্রথমে শোভন চট্টোপাধ্যায় কি বললেন ভিডিওতে, তারপর রত্না চট্টোপাধ্যায় তার উত্তরে কি বললেন সেটা একটু শুনি। রত্নাদি, আজকের শোভন চট্টোপাধ্যায় বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে একটি ফেসবুক পেজে তিনি প্রায় 17 মিনিটের একটি লম্বা ভিডিও করেছেন শোভন বাবু, এবং সেখানে আপনাকে উনি বলেছেন আপনি ছেলে ধরা, আপনি কোনো সময় ছেলে ধরা হয়ে ওনাকে
বস করেছিলেন বা কিছু করেছিলেন উনি বোঝাতে চেয়েছিলেন, এবং তারপরে ওনার 22 বছরের এই বৈবাহিক জীবন যেটা 5 বছর আগে থেকে সেই বিষয়টি থেকে তিনি বেরিয়ে আসতে চেয়েছেন। এ ব্যাপারে আপনার কি? আমার একটাই প্রতিক্রিয়া, কলকাতা শহরের সব মানুষ আমায় চেনে, আমার চরিত্র নিয়ে কলকাতা শহরে কোনো মানুষ এখনো অবধি আঙুল তোলেনি, আর পাশাপাশি আমার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের চরিত্র কলকাতা মানুষের সবাই জানে। তা ওনারা যা বলছে বলুক, আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছেলে ধরা বলেছি তো উনি ছেলে ধরেন। আমি নাম বলবো কলকাতা শহরের এক এক করে, কাদের কাদের ধরে বেরিয়েছেন, কাদের কাদের সংসার ভেঙেছেন, আমি এক এক করে নাম বলবো এক এক করে। কিন্তু যে সমস্ত পুরুষ মানুষদের সঙ্গে উনি গেছিলেন সেই সমস্ত পুরুষ মানুষদের সম্মান আমি নষ্ট করতে চাই না বলে নামগুলো বললাম না। আমি মনে করি যে 22 বছর সংসার করার পর 5 বছর আগে বিবাহ বিচ্ছেদের মামলা মিটিয়েছিলাম একটি কারণে, যে ছেলে ধরা প্রক্রিয়ার এক মহিলার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলাম। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 5 বছর ধরে কোর্টে পায়ের পথে হেঁটে বিচারকের কাছে আমার বক্তব্য আমার অ্যাডভোকেটের মাধ্যমে বিচার ব্যবস্থার কাছে তুলে ধরেছি যে সঠিক বিচার পাওয়ার জন্য 22 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝলাম যে আমি এক ছেলে ধরা মহিলার সঙ্গে আবদ্ধ হয়েছি। তাই সেই দিনই নির্দিষ্টভাবে অভিযোগ এনে আমি বিবাহ বিচ্ছেদের মামলা করেছি। আর বৈশাখী কি না ছেলে ধরা? তো ছেলে ধরা গেল, কিন্তু কেচ্ছাড়া এখনো বাকি। রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা কতটা ভদ্রলোক ইত্যাদি ইত্যাদি নোংরা এসব বলেছেন টোলেছেন কালকে বলেছিলেন। তার উত্তরে এই ভদ্রতা অভদ্রতা নিয়ে উত্তর দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় সেই ভিডিওতে, যেখানে তিনি বলছেন রত্না চট্টোপাধ্যায় যাদের সঙ্গে এখন ঘোরাফেরা করেন, যারা রত্না চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী, একজনের নামও করেছেন পিকলু মৈত্র, পিকলু যিনি রত্না চট্টোপাধ্যায় এখন ছায়াসঙ্গী, তিনি নাকি একটা সময় এই অভিনেতা সহ এখন যিনি তৃণমূলের বিধায়ক তাকে মারধর করার অপরাধে জেলও খেটেছিলেন, এখন রত্না চট্টোপাধ্যায় এইসব জেলখাটা আসামিদের নিয়ে ঘোরাফেরা করছেন। তার উত্তরে রত্না চট্টোপাধ্যায় শুনিয়ে দিয়েছেন, রত্না চট্টোপাধ্যায় বলছেন এই পিকলু, এই পিকলু মৈত্র যার কথা শোভন চট্টোপাধ্যায় বলছেন, এই পিকলু তো শোভনবাবুর হাত ধরেই তৈরি। একটা সময় তো এই পিকলু শোভনবাবুর কি বলা যায় শোভনবাবুর বা শোভন চট্টোপাধ্যায়ের ডানার ছিলেন, তাহলে এখন শোভনবাবু প্রশ্ন তুলছেন কেন? এই পিকলুদের নিয়েই তো একটা সময় শোভন চট্টোপাধ্যায় বেহালা চত্বরে রাজনীতি করেছেন, আর এখন শোভনবাবু নিরুদ্দেশ, রাজনৈতিকভাবে নিরুদ্দেশ, সন্ন্যাস নিয়েছেন, এই পিকলুরা রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। যখন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিল তখন ধোয়া তুলসী পাতা ছিল, আর এখন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকলেই পিকলুরা দোষী হয়ে গেল। শুনে নিন শোভন চট্টোপাধ্যায় এই সভ্য অসভ্য ভদ্র অভদ্র নিয়ে যা বললেন, আর তার উত্তরে রত্না দেবী যা উত্তর দিলেন একবার শুনে নিন। তিনি পার্টিকুলার পিকলু বলে একজনের নাম করেছেন যিনি বর্তমানে নাকি আপনার পিকলু, পিকলু শোভন চ্যাটার্জির ডান হাত ছিল, পিকলু এক সময় শোভন চ্যাটার্জির ডান হাত ছিল, শোভন চ্যাটার্জি রাজনীতি ছেড়ে দেওয়ার পর আমার সঙ্গে রাজনীতিটা করছে। তো আজকে পিকলু সমাজ বিরোধী হলে তার দায়িত্ব শোভন চ্যাটার্জিকে নিতে হবে। শোভন চ্যাটার্জি বলছেন পিকলু সোহম চক্রবর্তী যখন এমএলএ ছিলেন না, এবং তখন অবশ্য তিনি এটাও স্বীকার করেছেন তখন তিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, সেই সময় পিকলু নাকি সোহম চট্টোপাধ্যায়কে মারধর করার জন্য জেল খেটেছেন এমনও বলছেন। তাতে কি হয়েছে, অনেক মানুষ মার খেয়ে জেলে যায়, মারপিট হয়, মাথা ফাটাফাটি হয়, জেলে যায়, তার জন্য সে কি পলিটিক্স করবেন এরকম কোনো কথা লেখা আছে নাকি? এই শোভন, এই পিকলু মৈত্র শোভন চ্যাটার্জি ডান হাত ছিল, শোভন চ্যাটার্জি এদেরকে নিয়ে ঘুরে বেড়াতো, এদের নিয়ে রাজনীতি করতো, তো আজকে এরা সব সমাজ বিরোধী হয়ে গেল, শোভন চ্যাটার্জি সাধু হয়ে গেল, তাদের তো হবে না, কারণ ওনার হাত ধরেই এরা সব পলিটিক্স করতে এসেছিল। তো মানুষ উনিই করেছেন, তার যে শোভন চ্যাটার্জি যেরকম তার সন্তানরা সেরকম তৈরি হয়েছে। শোভন চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত যেহেতু ডিভোর্স মামলা চলছে তার সমাধান
এখনো হয়নি। সুতরাং এখনো আইনগতভাবে রত্না দেবী তার স্ত্রী, যার সঙ্গে 22 বছর তিনি সংসার করেছেন, গত 5 বছর বিচ্ছেদ হয়েছে, মানে আলাদা রয়েছেন। সেই রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের, মানে পড়াশোনা সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের মূল্যায়ন, তিনি বলছেন বৈশাখী দেবী, বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে সংস্কৃতি সম্পন্ন মানুষের সাথে মেলামেশা করেন, তার যা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তিনি যে লেভেলের পড়াশোনা জানেন, রত্না চট্টোপাধ্যায় তার ধার কাজ দিয়ে যায় উত্তর দিতে, অর্থাৎ পাল্টা উত্তর দিতে ছাড়েননি রত্না চট্টোপাধ্যায়। তিনি জানান পড়াশোনাই কি একটা মানুষের, বিশেষ করে কোনো মহিলাদের চারিত্রিক মাপকাঠি হতে পারে। শুনে নিন এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় কি বলেন, আর তাকে কাউন্টার করে রত্না চট্টোপাধ্যায় ঠিক কি জানালেন। ভদ্রলোকেরা কারা সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আপনি তো ভদ্রলোকদের সঙ্গে মিশেন না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তার শিক্ষাগত যোগ্যতা, তার পারিবারিক অবস্থা, প্রফেশনাল প্রসেস, তার যে জায়গায় দাঁড়িয়ে সে যেখানে যেভাবে সংস্কৃতি মনোভাবাপন্ন জায়গায় চলাফেরা করে, তার বিন্দুমাত্র কাছে আপনি পৌঁছতে পারবেন না। আমার কিছু বলার নেই, আর শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি মানুষের চরিত্র বিচার হতো তাহলে আমার চরিত্র খারাপ হতো। শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে যে ছেলে ধরে বেড়ানোর যার রোগ, আমি নাম বলবো কলকাতা শহরের এক এক করে, কাদের 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 ধরে বেরিয়েছেন, কাদের কাদের সংসার ভেঙেছেন, আমি এক এক করে নাম বলবো, এক এক করে। রত্না দেবী প্রশ্ন তুলেছিলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তো ডিভোর্সি মহিলা, অর্থাৎ তার তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে এখনো তিনি কেন চওড়া সিঁদুর পড়ছেন, কেন শাঁখা সিঁদুর পড়ছেন, এই প্রশ্নটা রত্না চট্টোপাধ্যায় তুলেছিলেন। সে প্রসঙ্গে এদিন শোভন চট্টোপাধ্যায় যে ভিডিও পোস্ট করেছেন, প্রায় 17 মিনিটের লম্বা ভিডিও, সেখানে বলছেন যে তার কথাতেই নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের কথাতেই তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সিঁদুর পড়বে, শুধু সিঁদুর না মঙ্গলসূত্রও পড়বে, এবং ততদিন পর্যন্ত বৈশাখী দেবী সিঁদুর এবং মঙ্গলসূত্র পড়বে যতদিন পর্যন্ত শোভনবাবু বেঁচে থাকবে। এটা শোভন চট্টোপাধ্যায় নিজের মুখে এই ভিডিওতে বলেছেন। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মহলে প্রশ্নটা ঘোরাফেরা করছে, আমরা বলছি বিভিন্ন মহলে প্রশ্নটা ঘোরাফেরা করছে শোভনবাবুর এই কথার পরিপ্রেক্ষিতে, এখনো তো দাদা ডিভোর্সটা হয়নি, দাদা এখনো তো বিবাহ বিচ্ছেদটা হয়নি, আর আপনি এমনভাবে বলছেন যে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সিঁদুর এবং মঙ্গলসূত্র পড়ে থাকবে বৈশাখী, তাহলে মানে বৈশাখী দেবীর কে মানসিকভাবে, যাই হোক এটা নিয়ে ঠিক কি উত্তর দিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভন চ্যাটার্জি আজকে দাবি করে, মানে বলছেন একদম সদর্পে ঘোষণা করছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় যতই ডাইভোর্স হয়ে যাক, তিনি অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বা প্রস্তাব দিয়েছেন বা সাজেশন দিয়েছেন, যাই বলুন না কেন, বা উপদেশ দিয়েছেন যে সিঁদুর পড়ে থাকবে, মঙ্গলসূত্র পড়ে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। আপনাদের ডিভোর্স মামলাটা তো এখনো চলছে, এদিকে শোভন চট্টোপাধ্যায় বলছে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন সিঁদুর আর মঙ্গলসূত্র, মানে উনি কি মানসিক ভাবে বিয়ে করে ফেলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, এমন একটা। আমার তো মনে হয় মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, একজন প্রাক্তন মেয়র, একজন 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি ভারতবর্ষের আইন জানেন না, সবকিছু গায়ের জোরে হয় না, মানুষ তা মেনে নেয় না, উনি গায়ের জোরে করতে চাইলেও মানুষ গায়ে থুতু দেবে, ঠিক আছে। ওনার স্বামী, ওনার সঙ্গে ওনার স্বামীর এখন ডিভোর্স হয়ে গেছে, শোভন চ্যাটার্জি চাইলেও সিঁদুর পড়ালেও উনি পড়তে পারেন না, কারণ শোভন চ্যাটার্জির স্ত্রী এখনো আমি। যাই হোক, শোভনবাবু অনেক কিছুই বলেছেন তার দীর্ঘ ভিডিওতে, সেটা তিনি নিজে থেকেই বলুন বা তোতা পাখির মতো বলুন, মানে কেউ শিখিয়ে দিল বলুন, সেটা আমাদের জানা নেই, কিন্তু অনেক কিছুই বলেছেন।
তার মূল বিষয়গুলো আমরা দেখাবার চেষ্টা করলাম এই প্রতিবেদনে, এবং রত্না চট্টোপাধ্যায় থেকেও তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম ফোনের মাধ্যমে। তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, এবং সব শেষে যেটা দাঁড়াচ্ছে, যাতে এই ডিভোর্স মামলা চলাকালীন বিষয়গুলো উঠে আসছে, তো এই ছেলে দ্বারা বলুন বা যাই বলুন, এবং পাল্টা যখন রত্না দেবী বৈশাখী দেবীকে ছেলে ধরা বলেছেন, তখন পাল্টা শোভনবাবুও রত্না দেবীকে ছেলে ধরা বলেছেন। এখন বিষয়টি হল, রত্না দেবী একটি কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের আগেও একাধিক ছেলে বা পুরুষের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল, এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আগেও কোন কোন ছেলে কলকাতা শহরে কোন কোন ছেলে ধরেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে সেই লিস্টও তিনি ফাঁস করে দেবেন, একদম নাম ঠিকানা সব। কিন্তু সেই ছেলেগুলি বা সেই পুরুষ মানুষগুলির সম্মান রক্ষাতে তিনি সেটা করছেন। শুনে নিন, ঠিক হুঁশিয়ারি শুনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন ছেলে ধরা বলেছিলেন, আর কি লিস্ট রত্না দেবীর কাছে আছে বৈশাখী দেবী সম্পর্কে, এই ছেলে ধরার লিস্ট যা তিনি ফাঁস করতে পারেন এক এক করে নাম বলে বলে কলকাতা শহরে, এটা নিয়ে ঠিক কি বলেন রত্না চট্টোপাধ্যায়? ছেলে ধরে বেড়ানোর যার রোগ, আমি নাম বলবো কলকাতা শহরের এক এক করে, কাদের 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 ধরে বেরিয়েছেন, কাদের কাদের সংসার ভেঙেছেন, আমি এক এক করে নাম বলবো এক এক করে। কিন্তু যে সমস্ত পুরুষ মানুষদের সঙ্গে উনি গেছিলেন, সেই সমস্ত পুরুষ মানুষদের সম্মান আমি নষ্ট করতে চাই না বলে নামগুলো বললাম না। এখন সবাই জানে শোভন চ্যাটার্জির সঙ্গে থাকছেন, থাকুন, আর অন্যদের না সম্মান আমি নষ্ট করতে চাই না, তাই নামগুলো বললাম না। শোভনবাবু তার যে দীর্ঘ ভিডিও প্রায় 17 মিনিটের, তার শেষ অংশের যে সংলাপটি তিনি রেখেছেন, তিনি রত্না দেবীর কাছে রিকোয়েস্ট করছেন ক্ষমা প্রার্থী, বলছেন যে অনেক হয়েছে আর নয়, এবার যেন তাকে মুক্তি দেয়া হয়। শোভন চট্টোপাধ্যায়ের আর্জি কি রত্না চট্টোপাধ্যায় রাখবেন? শোভন চট্টোপাধ্যায় আরো বলেছেন যে চট্টোপাধ্যায় এখনো রত্না দেবীর পদবীর সঙ্গে জুড়ে আছে, কিন্তু বেশি দিন থাকবে না, খুব বেশি দিন থাকবে না, কিছু দিনের মধ্যেই রত্না চট্টোপাধ্যায় রত্না দাস হবে, অর্থাৎ বাপের বাড়ির টাইটেল নেবেন, মানে ডিভোর্স হয়ে যাবে, এমনটাই দাবি করেছেন তার ভিডিওতে। এবং একদম শেষে গিয়ে তিনি বলছেন, মানে তিনি আর্জি করছেন রত্না চট্টোপাধ্যায়ের কাছে মুক্তি দিতে বলছেন, মানে ডিভোর্স চাইছেন যে কোনো মূল্যে। বিষয়টি নিয়ে রত্না চট্টোপাধ্যায় ঠিক কি বলেন, রত্না দেবী কি মুক্তি দেবেন শোভন চট্টোপাধ্যায়কে? এটা শোনাতে শোনাতে এই প্রতিবেদন শেষ করব। শুনুন, আপনাকে অনুরোধ করছেন বা আবেদন করছেন কোন একটা জায়গাতে, উনি বলছেন যে মুক্তি দিতে বলছেন, ওনাকে ক্ষমা চাইছেন, মুক্তি দিতে বলছেন, দ্রুত আপনি কি মুক্তি দেবেন? একদম না, একদম না। আমি বলেছি 22 বছর আমার সঙ্গে ঘর করেছে, 22 বছর কোর্টে দৌড়তে হবে, তো 22 বছর না হোক অন্তত 12 বছর তো দৌড়ুক, তারপর দেখা যাবে। শুনলেন, ছেলে ধরা থেকে সভ্য অসভ্য বিভিন্ন বিশেষণ, বাগ বিতণ্ডা, কাউন্টার পাল্টা সব মিলিয়ে, কিন্তু আবার সেই শোভন বৈশাখী রত্নার পারিবারিক কেচ্ছা সংবাদের ছিল, পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা রত্না দেবী বললেন, যে তিনি এমনি এমনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জাস্ট কুৎসা করার জন্য বা তার ইমেজ খারাপ করার জন্য বলেনি, রত্না দেবী একদম দাবি করলেন, চাঞ্চল্যকর দাবি করলেন, কেন তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের এই যে বিশেষ বান্ধবী তাকে ছেলে ধরা বলেছেন, কারণ রত্না চট্টোপাধ্যায় আছে সেই লিস্ট আছে যেখানে বৈশাখী দেবী আগেও, শোভন চট্টোপাধ্যায়ের আগেও নাকি অনেক ছেলে ধরেছেন এই কলকাতা শহরের মধ্যে, তাদের নাম ঠিকানা সব কিছুই আছে, বেশি বাড়াবাড়ি করলে সেটা তিনি পাস করবেন, কিন্তু সেই ছেলেদের কথা ভেবে, তাদের সেই পুরুষদের সম্মানের কথা ভেবে
রত্নাদেবী করছেন। কিন্তু রত্নাদেবী এটা বুঝিয়ে দিলেন কেন বৈশাখী দেবীকে, শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবীকে তিনি ছেলে থাকলেন। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় রেস্পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।